আমার কি বলবো বন্ধুরা, আমার দুঃখের কথা, আমার দুঃখের শেষ নাই। আমি একটা বছর ধরে এই ছেলেটাকে সব শিখেছি, সব শিখিয়েছি, এখন বলছে মা আমি লিখতে পারছি না। আমি কয়েকটা দিনের জন্য বাড়িতে গেছিলাম আর বাবার কাছে রেখে এখন সব ভুলে গেছে, সব কিচ্ছু লিখতে পারছি না বাবা। বন্ধুরা আমার এত বড় সর্বনাশ হয়ে গেল, ওকে লিখতে বলছি মা আমি চিনি, কিচ্ছু লিখতে পারছে না। তোমরা বলো আমি কি করব। আমার মায়ের শরীর ভালো ছিল না, তাই আমি গেছিলাম ওখানে দেখতে যে আমি কি যেতে পারবো না। আমার কোনো অধিকার নেই আমার মায়ের পাশে থাকার। তার বাবার কাছে ছেলেটাকে রেখে গেছে, সে তো একটু খেয়াল করবে না ছেলেটা কি করছে না করছে, সেটা তো বাবা মায়ের দায়িত্ব। মা না থাকলে কি করে, বাবাই তো দেখে, তো ওর তো দেখা উচিত ছিল যে আমার ছেলেটাকে একটু শিখে। 1 বছর ধরে আমি একটু একটু করে শিখেছি আমার ছেলেটাকে, এখন সব ভুলে গেছে, কিচ্ছু লিখতে পারছে না, কিচ্ছু না। 1 সপ্তাহের জন্য গেছিলাম, এখন সব ভুলে গেছে যে বসে আছে। আমি কি করবো বন্ধু, তোমরা বলো প্লিজ, কোনো উপায় বলে দাও আমাকে, কোনো উপায় বলে দাও। আমি কিচ্ছু বুঝতে পারছি না কি বলবো, প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো, এর কোনো উপায় আছে কি না প্লিজ বন্ধুরা, তোমরা আমার মাঝে দেখো, আমাকে একটু সাহায্য করো। আমি কি করে হেল্প করবো আমার ছেলেটাকে, কি করে আমি মানুষ করবো, শিখাবো। ও কিচ্ছু লিখতে পারছে না, দেখো কিচ্ছু লাগেনি ছেলেটা, কিচ্ছু লাগেনি, সব ভুলে গেছে।